দেখো, দক্ষিণ দক্ষিণ পশ্চিমে। আমি এই উপকূলেই নৌকাটা দেখেছি। আমি তো কিছুই দেখছি না। আমি নিশ্চিত গত রাতে এখানে জাহাজটা পানিতে তলিয়ে গেছে। ভগ্নাবশেষের কোনো চিহ্ন নেই। আমি জানি, সেটাই তোমাকে চিন্তায় ফেলেছে। খুবই অন্ধকার এবং মেঘাচ্ছন্ন ছিল, হয়তো রাতের অন্ধকারের কারণে হতে পারে। যা দেখার আমি দেখেছি, কিন্তু দুবার তো কিছু দেখিনি। দেখেছে কি দুবার? না, কিন্তু সেটা কোনো ব্যাপার না। কিন্তু তোমার অভিজ্ঞতায়? সিনবাদ আমার চেয়ে ছোট হতে পারে, কিন্তু সমুদ্র ভ্রমণের অভিজ্ঞতা তার অনেক বেশি। 12 বছরে সে প্রথম সমুদ্র যাত্রা শুরু করে, 17 বছরে সে জাহাজের ক্যাপ্টেন হয়। সে অনেক জাহাজকে পানিতে ডুবতে দেখেছে। এসো জীবিতদের দেখা যায়। তোমরা সবাই বড় জেদি। সিনবাদ এদিকে দেখো। এটা কি, আগুন জ্বালাবার সরঞ্জাম? আমি জানি, তবে এতে অনেক ধরনের রং করা আছে। এগুলো সব বড় বড় টুকরো হয়ে গেছে, কিছু কিছু সাজিয়ে রাখা হয়েছে। একটা জাহাজের মতো? হ্যাঁ। সত্যি তোমরা দুজন, তোমরা কিছুই করছো না। দেখো টুকরোগুলো কোথায় ছড়িয়ে ছিটিয়ে আছে। ওগুলো হয়তো রাতেই উপকূলে প্লাবিত হয়ে গেছে, ভাসমান অংশ ছাড়া বেশি কিছু নয়। ছোট ভাই, যদি আমার অনুমান ভুল না হয়, এটা প্রধান পালেরই অংশ। আমি এর আগে কোনো পালকে এমন ভাবে টুকরো টুকরো হতে দেখিনি, এমনকি প্রচন্ড ঝড়ের মধ্যেও না। আর কাঠগুলো গুঁড়ো হয়ে গেছে, এটা একটা প্রমাণ। এটা এক ধরনের চিহ্ন। ও না, এটা বসার ওমরের একটা রাজকীয় চিহ্ন। মনে হচ্ছে যে নৌকাটা উপরে উঠে গিয়েছিল। আমি তোমাকে সমর্থন করি, পুরো ব্যাপারটা একটা বিশাল জলস্তম্ভের কারণে ঘটেছে। কিন্তু ভগ্নাবশেষ দেখে মনে হচ্ছে যে জাহাজটা এমনিই টুকরো টুকরো হয়ে গেছে, কোনো ধাক্কা লাগেনি। এটা বড়ই আশ্চর্যের ব্যাপার। তেমন কিছু দেখেছে? এখানে নিশ্চয়ই রাজার মুক্তিপণ আছে। আমরা অসৎ কাজ থেকে বিরত থাকবো, কোনো জলদস্যু আকস্মিক কোনো ঘটনা ঘটাতে পারবে না। সিনবাদ দেখো, আমি ওকে নিয়ে আসছি। আমাকে দেখতে দাও, তার হেলমেটটা তো আটকানো আছে। ঠিক আছে, তুমিও দেখে নিও, সব ঠিক হয়ে যাবে। ওর হেলমেটটা ভেঙে গেছে, ওর জন্য আমরা কি কিছুই করতে পারি না? সে এখন আমাদের সাহায্যের বাইরে। কেউ কি এমন করলো? আমি কোনো কিছুই ভাবছি না। তার বুকের উপর ফুলকি, ধর্মীয় পদ্ধতি? এটা ফুলকি নয় ডুবার। তাহলে ওটা কি? আমার বিশ্বাস বুড়ো আঙুলের ছাপ।
ঘুমাও সাহসী যোদ্ধা, পরজগতে তুমি শান্তিতে থাকবে। তুমি যাই কিছু করো না কেন, আমি তোমার সাথে আছি। আমাকে বের করতে হবে ওমরের কি ঘটেছে। তাছাড়া আমি তার রাজ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছি, আমি তাই তার কাছে ঋণী। অবশ্য জাহাজ ডুবিতে কারোরই বাঁচার কথা নয়, অন্তত এই অবস্থা তো নয়। ওই সৈনিকটা বেঁচে গেছে। তাছাড়া তীরে জাহাজ ডুবি হলে পুরো জাহাজটাই তো আর তলিয়ে যায় না। তার মানে কি? মানে বলতে চাচ্ছি জাহাজের কিছু অংশ তো বাইরে থাকে এবং সেখানেই আশ্রয় নেয়। অদ্ভুত ধারণা, কিন্তু দৈহিকভাবে অসম্ভব। ফিরোজ ঠিকই বলেছে, পুরো জাহাজের ভার একটা হাতি বহন করে নেওয়ার মতোই গুরুত্বপূর্ণ ব্যাপার এটা। না, কিছুটা গুরুত্বপূর্ণ। লোকগুলো তক্তার উপর ভয়ঙ্কর। ওমরকে ওই নিষ্ঠুর সুলতান কোনো কারণে ডেকে পাঠিয়েছিল। সে শক্তিশালী, পরাক্রমশালী, সে হয়তো এখনো বেঁচে আছে। তার একান্ত বন্ধু হিসেবে আমার কর্তব্য তাকে খুঁজে বের করে বাড়িতে পৌঁছে দেয়া। আর যদি সে বেঁচে না থাকে? তাহলে তার মতো এক মহৎ ব্যক্তিত্বকে আমরা উপযুক্তভাবে কবর দেব। উদার অনুভূতি সিনবাদ। রঙ্গার, নৌকা থেকে ধনুগুলো নিয়ে এসো, আমাদের আরো অস্ত্রশস্ত্র লাগবে। আমি আমার তীরগুলো এনেছি। ওগুলো বের করে রাখো। এগুলো ব্যবহারের জন্য সপ্তাহ ধরে অপেক্ষা করছি, কি উত্তেজনা। তোমার উচিত ডারমাটকে তোমার কাছে রাখা মিভ, হয়তো লুণ্ঠনকারীরা ওখানে ওত পেতে আছে। তুমি কোনো চিন্তা করো না, যখন ফিরবো তখন তুমি ওড়ার সুযোগ পাবে। ওদিকে দেখো, ওটা ধ্বংস হয়ে গেছে। সম্ভবত বড় ঝড় অথবা কিছু একটা হবে যা জাহাজ থেকে ডুবিয়ে দিয়েছে এবং সাগর থেকে দূরে নিয়ে গেছে। ঠিক ধরেছ, জলস্তম্ভ না হয় সাইক্লোন অথবা। উল্লসিত ঘন্টা আমি কখনো শুনিনি। মনে হচ্ছে অনেকটা অন্ত্যেষ্টি ক্রিয়ার মতো, যদিও এটা আমাদের না। আমরা যদি রঙ্গারকে ভাসিয়ে রাখতে পারি তার বেঁচে যাওয়ার একটা সম্ভাবনা আছে। রঙ্গার, নড়াচড়া করো না, যতক্ষণ পর্যন্ত না আমি আমার কাপড়টা তোমার দিকে ছুড়ে দিচ্ছি, তুমি ওটাকে ধরবে এবং শ্বাস বন্ধ করে রাখবে। ঠিক সাঁতার কাটার মতো তোমার শরীরটাকে সমান্তরাল ভাবে রাখার চেষ্টা করবে, বুঝতে পেরেছ? এই নাও। ঠিক আছে, তৃতীয়বার হবে। না না, ফিরোজ, সিনবাদ, সেগুলো তোমার কাছে শিখেছি। আচ্ছা, ধন্যবাদ।
আমি দেখছি ওটা আমাদের মিনিট পাঁচেক সময় বাঁচিয়ে দিয়েছে। ডারবট, ডারবট তুমি কোথায়? ডারমট ভালো আছে, সে নিরাপদে আছে। ও একা থাকুক আমি চাই না। তার উপর যে কোনো ঝামেলা সে তার বিশেষ নৈপুণ্য দিয়ে মোকাবেলা করতে পারবে। চলো। তুমি ঠিকই বলেছো। আমাদের যদি এখন ওই নৈপুণ্য থাকতো, ওরকম আর একটা ভূমিকম্প। ওমরের জাহাজের অন্যান্যদের কি ঘটেছে আমরা দেখেছি। জাহাজটা দ্বীপের মাঝখানে এলো কিভাবে? তক্তার উপরে নাবিকরা কোন রকমে বেঁচে গেছে। কোথায় বেঁচে গেছে? মনে হচ্ছে আমরা তাদেরকে পেয়ে যাব। ক্যাপ্টেন সিনবাদ, সব আল্লাহর ইচ্ছা। ও সমস্ত প্রশংসা তাঁরই। কি হয়েছে? দানব আমাদের আক্রমণ করেছে। একটা বিরাট দানব। সে একটা প্রাসাদের মতো বিরাট। না না, দুটো প্রাসাদের মতো। আচ্ছা, দানবটা দেখতে কেমন? ও, সবকিছু দ্রুত ঘটে গেল, মানে চোখের পলকে। পাটাতলের নিচ থেকে। পাটাতলের নিচে তোমরা কি করছিলে? আমরা ফিরছিলাম। এটা হচ্ছে সামরিক কৌশল, তুমি জানো। ওমরের কি হলো? শেষ পর্যন্ত ওনাকে ধরলো। তাকে যখন নিয়ে যাচ্ছিল শুনেছি সে চিৎকার করছিল। তুমি কি দেখেছো তাকে কোথায় নিয়ে গেছে? ওদিকে কোথাও নিয়ে গেছে। আসলে আমরা ঠিক বলতে পারবো না কোথায়। জায়গাটা আমাদের ধাঁধা লেগে দিয়েছে। যখন তোমাদের সামরিক কৌশল চলছিল? একদম ঠিক, সম্পূর্ণরূপে সবকিছুই। এরা পালিয়ে এসেছে সিনবাদ, সোজা কথা। বিপদে পড়তে ওরা প্রথমে সুলতানকে ত্যাগ করলো, সামান্য আনুগত্য বা সুলতানকে খুঁজতে যা কিছুর প্রয়োজন হয় আমরা সবকিছুই করব। মানে আমরা আমরা যে কোনো ধরনের কষ্টই হোক সহ্য করব। আর তোমাদের প্রস্তাব আমি মেনে নিলাম। তোমাদের একটা নতুন সামরিক কৌশল শিখিয়ে দিচ্ছি, প্রতিরক্ষা। এই দিকে এসো। সাবধান, এখানে অনেক চোরাবালি আছে। এটা আমাদের জাহাজের চেয়েও বড়। ওটা কিন্তু আমাদের সেই দানব না। যে কোনো কৌশলেই ঘন্টাটা ওই প্রাণীটার গলায় ঝুলি দেওয়া হয়েছিল, ওটাই আমাদের দানব। মনে হচ্ছে এটার জন্য আমরা বেশ অগ্রসর হচ্ছি। সামরিক কৌশল আর কি, চমৎকার। সিনবাদ, আমরা ওকে অতিক্রম করতে পারবো না। ওটা যদি আমাদের অনুসরণ করে ওর ঘুরে লাগে তো আমরা দূর হয়ে যাব। আমরা এভাবে থাকতে পারবো না। আমরা চোরাবালি পরিবেষ্টিত, ওটাই একমাত্র বের হবার পথ। পর্বত শিখর বেশি দিন ওটার ভার বহন করতে পারবে না। তাছাড়া ওটা বিপজ্জনক নয়, ছাগল তো তৃণভোজী প্রাণী। ছোটখাটো ধসের মধ্যে পড়ে গেলেও আমি কখনো ডাকি না। ওর চামড়া ঝলসে দিবার জন্য আমি আমার ফায়ারবলগুলো ব্যবহার করতে পারতাম। না, খুব ঝুঁকিপূর্ণ। ছাগলটা আতঙ্কিত হলে আমাদের জীবন তো সমাধি হবে। আমরা দড়ির ঘাস বানিয়ে ধরবো। তোমার মতো শক্তিধর মানুষ ওটাকে নাড়াতে পারবে না ডুবার। এসো ডারমট, ওখানে বিপদ হবে। আমি তোমারই চিন্তায় ছিলাম। আমিও তো তোমার চিন্তায় ছিলাম মিভ।
তুমি আর আমাকে চিন্তায় ফেলো না। এগুলো অনুভূতির ব্যাপার। এখানে আয় বেহা পিশাচ, আমার সৈন্যদের ফেরত দে, এখানে এসে আমার সাথে যুদ্ধ কর কাপুরুষ। এটা উমরের কণ্ঠ, আমরা জানি উনি নিরাপদে আছেন। মনে হয় শব্দটা ওদিক থেকেই আসছে, সাবধানে থেকো। আমাদের তো কোনো অস্ত্র নেই। হ্যাঁ, আমাদের কিছুই নেই। আমার লোকজন, আমার লোকজন, আমার লোকজনকে নিয়ে এসো। ওমর সিনবাদ, আমার সুলতান, আমরা এখানে, আমরা এখানে আপনাকে রক্ষা করতে এসেছি প্রভু। করতে আমার অনুচরবৃন্দ, আমি জানি তোমরা সাহায্য করবে। এখন তোমাকে নিচে নামাবো। তাড়াতাড়ি করো সিনবাদ, মনে হচ্ছে প্রাণীটা যে কোনো সময় চলে আসবে। আপনার বাকি লোকজন? কেবল আমি একমাত্র আছি, ওর কাঁচা মাংসের আবার খুব লোক। ওই তো আসছে। চিন্তা করেন না মহানুভব, আমি গাছের উপর উঠে আপনাকে এখনই নিচে নামিয়ে নিয়ে আসবো। আর কোনো সময় নেই, তুমি চলে যাও, তাড়াতাড়ি নিজেকে বাঁচাও। ওমর ঠিক বলছেন সিনবাদ, যদি তুমি গাছের উপর ওঠো তুমিও তার সাথে আটকে যাবে। আংটা তাড়াতাড়ি। ওমরের উপরে গালটা লক্ষ্য করো, আমাদের হাতে একটাই সুযোগ। তুমি করতে পারবে? ওটা কাছে চলে আসছে। ওমর তাড়াতাড়ি শক্ত করে ধরুন। পাহাড়ের পিছনে যাও, যাও। এটা নিয়ে এত ভাববার প্রয়োজন নেই। এটা সম্ভবত কিছু জটিল রোগাক্রান্ত একজন সাধারণ মানুষ। আমি একটা রোগের কথা জানি, গোদরোগ। খুব বিশদভাবে এর ব্যাখ্যা করা যেতে পারে। কখনো কখনো এটা 8 ফুট লম্বা হয়ে থাকে। আর ওই সৈনিকের বুকে আঙ্গুলের ছাপ যেন একটা ঘোড়ার মাথার মতো বড়। এটা অনেক ধরনের হতে পারে। এটা কোনো একজনের হাত এবং পা অনেক অনেক বড় লম্বা করে দিতে পারে। যাই হোক, সেটা ভালো। দেখুন ওমর, ওদের কোনো সুযোগ নেই। কিছুই হবে না যদি ওই দানবটাকে তুমি না থামাও।
আমরা সব গ্রামবাসীদের নিয়ে একসাথে কাজ করব। দেখো আমাদের শক্তি আছে, আমাদের বুদ্ধিও আছে, এবং আরো আছে আমাদের পরিপক্ক জাদুবিদ্যা। তোমাকে সে সুযোগ নিতে বলবো না। আপনি বলেননি। আমরা স্বেচ্ছায় করছি, আমরা যা পারবো তাই করবো, তার চেয়ে বেশিও করবো। তাহলে ঠিক হলো, ওমর নেতৃত্ব দেবে। আর তাছাড়া এই কাজটা করতে সহজ হবে। এসবই আমার করা, সিনবাদ আমার কিছু একটা করা উচিত ছিল। এই প্রাণীটা সম্বন্ধে জানতেন? হ্যাঁ, কয়েক মাস যাবত। হ্যাঁ, এই কলোনিটা তৈরি হয়েছে একটা খামার বাড়ি হিসেবে মূল ভূখণ্ডে সরবরাহ করার জন্যে। তারপর আমি শুনলাম যে একটা ভয়ানক দানব এই অঞ্চলে প্রবেশ করেছে, মানব অথচ অমানব। যদিও এই বিষয়ে মতভেদ আছে, সে নাকি অ্যাম্বুলোফিয়া ভূখণ্ডের অধিবাসী। এমন জায়গার নাম কখনো শুনিনি। ধরা যায় এটা পৃথিবীর আর এক প্রান্তে। আর যখন ওই একচক্ষু পিশাচ তার পশু সম্পদ নিয়ে এখানে ঢোকে, এরা সব শস্য শেষ করে ফেলে, এবং যখন শস্য সব শেষ হয়ে যায় তখন শুরু হয় ফসলের মালিকদের শেষ করা। আগে ভেবেছিলাম খবরটা হয়তো অতিরঞ্জিত, তবু আমাকে কিছু করতে হয়েছিল। আমি ভেবেছিলাম ওদের সাথে আমাদের একটা আলোচনার প্রয়োজন আছে। হ্যাঁ, সমুদ্র তীরে কোষাগার আত্মসাত করতে সৈকত সে তৈরি করিনি, সে আমাদের উপর ঝাঁপিয়ে পড়ল। আপনি চেষ্টা করেছেন? 100 সৈনিক মারা গেল শেষ পর্যন্ত। আপনি সদয় ব্যবহার করেছেন অমর। আমার জানা মতে বন্য পশু নিয়ে আপনি কিছু বলতে পারবেন না। দেখতে যেমন হোক, স্বভাব তাদের ভয়ঙ্কর। বন্য জন্তুর কাছে মৃত্যুই হচ্ছে একমাত্র সমাধান বন্ধু। মহানুভব, গ্রামটা কি খুব দূরে? বেশি দূর নয় ডোবার। আমরা এই অঞ্চলের জলাভূমিগুলোকে এড়িয়ে একটু ঘুরে যাচ্ছি। আশা করছি সন্ধ্যার আগে আমরা পৌঁছে যাব। ভাবতে আমার ঘৃণা হয় যে অন্ধকার হলেই ওরা কাজ শুরু করে। মনে হচ্ছে আমরা দেরি করে ফেলেছি। চলো আমরা এই জায়গা ছেড়ে চলে যাই, আমাদের নৌকা নিয়ে সমুদ্রের দিকে যাই। দানবটা আমাদের যেতে দেবে না, সে সবসময় আমাদের পথ রোধ করে। তবুও যেভাবেই হোক আমি একটা সুযোগ নেব। সুলতানকে আমাদের জানাতে হবে। সুলতান হয়তো দানবটাকে মেরে ফেলবে, কিন্তু দানবটা তো আমাদের হত্যা করছে। ওমর আমাদের ত্যাগ করেছে, সে গরিব চাষীদের কথা ভাবে না, সে কেবল ধনীদের কথাই ভাবে, ক্ষমতাশালীদের কথা। তুমি সংযত হয়ে কথা বলো বৎস। ও মহানুভব, আমার জানা ছিল না, আমি খুব কষ্টে এসব কথা বলেছি। বুঝেছি, আমিও বড় দুঃখে বলছি। আমার সৈন্য এবং নাবিকরা সবাই ওই দানবের হাতে খুন হয়েছে। কেবল এই কজন বেঁচে আছে ওরা সাহায্যকারী, সিনবাদ আর তার সাথীরা। আমি তোমাদের থাকতে বলবো না। তোমরা যদি তোমাদের স্বপ্ন সম্পদ রক্ষা করতে পারো, আমরা তোমাদের পেছনে আছি। আমরা না একসাথে লড়াই করব, কি বলো সিনবাদ? হ্যাঁ, আমরা আক্রমণ করে ওই দৈত্যকে বধ করার জন্য সমস্ত গ্রামবাসীদের উজ্জীবিত করে তুলব, ঠিক আছে? যদি আমি সময় পাই আমি একটা বিশাল ধনুক তৈরি করব, কিছু জাল বোনা, অনেকটা স্কাই হুক তীরের মতো। ওরকম আমারও একটা দরকার। হ্যাঁ অবশ্যই। মনে রেখো, যত বড় হবে ততই শক্ত হবে। ফোন করতে হবে। সাহায্যের জন্য সমস্ত গ্রামবাসীদের আমাদের প্রয়োজন, সময়ই এখন বড় ব্যাপার। দৈত্যটা পাহাড়ের মধ্যে ঢুকেছে তার খাবার হজম করতে, সে দু একদিনের জন্যই গেছে। ফিরোজ, আমরা যদি ঘড়ি ধরে কাজ করি আমরা সফল কাম পাবো। আমার দরকার কিছু প্যাপিরাস এবং এটা লেখার যন্ত্র, কিছু নকশা আঁকার জন্য। আমি নিয়ে আসছি।
হ্যাঁ নিয়ে এসো, আর কিছু জাল যেন শক্ত হয়। আমরা নিশ্চয়ই জেলেদের সঙ্গে পাবো। চমৎকার ফিরোজ, আমাকে আদেশ করো। কাঁটা তক্তা, আমাদের অনেকগুলো কাঁটা তক্তা দরকার। আমরা বলবানরা এখনই শুরু করবো। আপনি যা আদেশ করেন মহানুভব। মিম, প্রহরী রাখার জন্য ভালো জায়গা দেখো, আর ডানমোর জন্য আমাদের খুব কাছাকাছি থাকে। ওই ব্যবস্থা করা যাবে। আর আমার কোনো নাবিককে অপ্রয়োজনীয় কোনো কাজের জন্য চাইবে না, বিশেষ করে ওকে তো নয়। কোনো সমস্যা আছে? আমাদের মেয়র হারুনাল দিদার তার পরিবার পরিজনদের নিয়ে পাহাড়ে গেছে নিরাপত্তার জন্য। আশা করি দত্তটা ওদের সন্ধান পাবে না। হারুনাল দিদার, তার একটা হাত কি স্টিলের? হ্যাঁ, ছেলেবেলাতে ওটা হারিয়েছে। আমি জানি, আগুন লাগানোর সময় অসাবধান ছিল। দুবার সিম্বাদ কি ওকে চেনে? হারুনাল দিদারের উপর জেদ করে সিম্বাদ নাবিক হয়েছে। সত্যি? তাহলে মিলনে তাকে খুশি মনে হচ্ছে না কেন? সিম্বাদ নাবিক হতে চায়নি, তবে হতে হয়েছিল, সে হয়েছে। মহানুভব, রঙ্গার, তোমরা যদি গাছ কাটা শুরু করো আমি বাকি কাজ সব তাড়াতাড়ি সেরে ফেলবো। বিয়ের কথা ভাবছ? আর হারুনের কথা? আমার সবসময় মনে হচ্ছে দোষটা আমার, যদি আমি সেখানে থাকতাম। ডোবার, তুমি সবসময় আমার কাছে ভাইয়ের চেয়েও বেশি। তুমি বাবার মতো একজন শিক্ষক, রক্ষক এবং শ্রেষ্ঠ বন্ধু। তুমি আমার জন্য তোমার জীবন বাজি রেখেছ, কিন্তু তবুও ভাই, তুমি তো একই সময় দুই জায়গায় কখনো থাকতে পারবে না। বেশ, সবকিছু তো ঠিক হয়ে যায়। লিখে বলে দিও, সে আমার প্রথম প্রেম ডোবার। সিম্বাদ, তুমি কি করতে যাচ্ছ? গ্রামের দানবকে হত্যা করার পর আমি চলে যাব এবং আমার নিজের জন্য একজনকে খুন করব। তাড়াতাড়ি গ্রামের বাইরে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করো, আমরা চাই না যে ওই দানবরা ভিতরে ঢুকে পড়ে। সবকিছুকে আমাকে একা করতে হবে। চমৎকার কাজ করেছো তোমরা, চমৎকার। আমাদের কাজ শেষ হতে দেরি আছে ফিরোজ। আমার তো মনে হয় সে সবার পথে। ভালো করেছো ডানমোট, তোমার জায়গাতে থাকো। Thank you.
ওখান থেকে যাও, জালগুলো আটকাচ্ছে না, এসো। আঘাত লাগতে পারে, আমাকে ধরো, এসো এসো, আমাকে ধরো। আমি এসো অবসরের দিকে নিয়ে যাচ্ছি। আমার সাহসী ছেলেরা, আমি তোমাদের ডায়মন্ড চুনি এবং নর্তকী দিয়ে পুরস্কৃত করব। এই ব্যাপারে আমাকে নিশ্চিত হতে হবে। দানবটা মারা গেছে ছোট ভাই। আমার একটা অসমাপ্ত কাজ আছে রোবার। হারুনাল দিদার, বেরিয়ে এসো। আমি হচ্ছি হারুনাল দিদার। অহেতুক বকবক করার সময় নেই, আমাদের এখান থেকে চলে যেতে হবে। দানবটা আমাদের ধরে ফেলবে। আমি তোমাকে বলেছি আমাদের একা বের হওয়া ঠিক হবে না। তুমি একটা বোকা হারুন। এই তো যাচ্ছি, এখনই যাব। আমি কি আপনাকে চিনি? আপনি কি কিছু চাচ্ছিলেন? সুলতান আমাকে বলার জন্য পাঠিয়েছেন যে দানবটা মারা গেছে, তোমরা গ্রামে ফিরে যাও। এত বিষণ্ণ কেন বড় ভাই? আমাদের জোয়ারটা ধরতে হবে। তুমি কি তোমার দানবটাকে পেয়েছো সিম্বাদ? মজার ব্যাপার কি রোবার, ওই দানবটা কবছর আগেই মারা গেছে, তাকে আমি কবর দিতে পারিনি।
তাই ভাবছি এই অভিযানটা কতটা গুরুত্বের। সবকিছুরই একটা কারণ আছে। আচ্ছা সবাই তোমরা কিসের অপেক্ষা করছো? আমরা তো ভালোভাবেই যেতে পারবো।